Good evening. Vidyasagar Science Olympiad 2022-23 সালের থার্ড লেয়ারের পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে আজকে একটু আগে। থার্ড লেয়ারের এই পরীক্ষাটি 10 সেপ্টেম্বর 2023 রবিবারে হবে বেলা 12টা থেকে 2টো পর্যন্ত। এর আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো 3 ঘন্টার পরীক্ষা ছিল, এই পরীক্ষাটা কিন্তু 2 ঘন্টার পরীক্ষা। 10 সেপ্টেম্বর 2023 রবিবার। পরের প্রশ্ন হচ্ছে যে পরীক্ষাটা কোথায় হবে? শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলির জন্য বা এই জায়গাগুলির জন্য পরীক্ষাটা জলপাইগুড়ি মেহেরুননেশা হাই স্কুলে হবে। আলিপুরদুয়ারের ক্ষেত্রে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলে হবে। কোচবিহারের ক্ষেত্রে সদর নগরী হিন্দি স্কুল প্রাইমারি কোচবিহারে হবে। দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে আশুতোষ বালিকা বিদ্যাপীঠে হবে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয় হবে। এইভাবে প্রত্যেকটি জেলার জন্য একটি করে সেন্টার তৈরি করা হয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত এলাকার জন্য একটি সেন্টার আছে, আর অন্যান্য জায়গার ক্ষেত্রে আলাদা আলাদা সেন্টার আছে, সেটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে জানা যাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। এবার আসি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে সেই বিষয়ে। থার্ড লেয়ারের পরীক্ষাটা প্রত্যেকটি সাবজেক্টের জন্য 20টা করে প্রশ্ন থাকবে। লাইফ সায়েন্স 20টা প্রশ্ন, ফিজিক্যাল সায়েন্স 20টা প্রশ্ন এবং অঙ্ক বা ম্যাথামেটিক্স 20টা প্রশ্ন থাকবে। এবং এইবার পরীক্ষাগুলো শর্ট অ্যান্সার টাইপ লিখতে হবে। লেয়ার 1 লেয়ার 2 পরীক্ষা হয়েছে অবজেক্টিভ টাইপের, এবার শর্ট অ্যান্সার টাইপ লিখতে হবে। এবং প্রত্যেকটি জেলা থেকে যে সমস্ত ছেলেমেয়েরা থার্ড লেয়ারের এই পরীক্ষাটা দেবে, যারা 40% বা তার বেশি নম্বর পাবে সেই সমস্ত ছাত্রগুলির নামের একটা তালিকা তৈরি করা হবে। সেই তালিকার উপরের দিক থেকে 100 জনকে বেছে নেওয়া হবে, তারা পাবে বুক গ্রান্ট বাবদ 2,500 টাকা করে 2 বছরের জন্য 5,000 টাকা এবং প্রত্যেক মাসে 1,000 টাকা স্কলারশিপ হিসাবে 2 বছরের জন্য মোট 24,000 টাকা স্কলারশিপ পাবে। আমি আবার বলি, সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সেন্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষার নম্বর যারা 40 বা তার বেশি পার্সেন্ট পেয়েছে তাদের কেবল নামের তালিকা তৈরি করা হবে এবং উপরের দিক থেকে 100 জনকে এই স্কলারশিপ দেওয়া হবে। আর একটি সার্টিফিকেট তো দেওয়াই হবে, তারা তো একটি সার্টিফিকেট পাবে। তাহলে পরীক্ষা হবে শর্ট অ্যান্সার টাইপের, প্রশ্ন হবে টোটাল 60টি, প্রত্যেকটি সাবজেক্ট থেকে 20টি করে, এবং পরীক্ষা হবে 12টা থেকে 2টো পর্যন্ত। এই আপডেটটি আপনাদেরকে জানানো ছিল, আমি জানিয়ে দিলাম। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।